রাম মন্দিরের উদ্বোধন এবং সংহতি যাত্রা ঘিরে রাজ্য জুড়ে শোভাযাত্রা এবং পূজা অর্চনা চলছে। বিভিন্ন জায়গায় যানজটের এবং যাতায়াতের সমস্যা দেখা গিয়েছে। সেই সমস্যায় পড়ে জামিনে মুক্ত পাওয়া বিচারাধীন যদি মহকুমা আদালতে হাজিরা দিতে না পারেন, তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের। এই সমস্যার কথা মাথায় রেখে হাজিরা দিতে না পারলেও জামিনে মুক্ত পাওয়া বিচারাধীনদের ওয়ারেন্ট বের হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাস্তাঘাটে যাতায়াত সমস্যায় পড়তে হতে পারে। বিচারের আশায় দুর্গাপুর মহকুমা আদালতে আসতে গিয়ে জামিনে মুক্ত পাওয়া বিচারাধীনদের সেই জন্যই বার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এদিন যদিও কেউ আসতে না পারেন তাহলে তাদের উপর কোনো ওয়ারেন্ট বের হবে না। দুর্গাপুর মহকুমা আদালতের অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই বলেন, সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে এই মহকুমা আদালতের কাজকর্ম। আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনে আবেদন করেছিলেন, সমস্যায় পড়ে যদি তারা আদালতে আসতে না পারেন তাহলে জামিনে মুক্ত পাওয়া বিচারাধীনদের যাতে ওয়ারেন্ট না বের হয় সেই ব্যবস্থা করার। সে সমস্যার কথা তুলে ধরা হয়েছে বিচারকদের কাছে, তবে সকাল থেকে এখনো কোনো সমস্যা দেখা দেয়নি। আমরা তো সবাই কাজ করছি, নর্মাল কোড হচ্ছে। হ্যাঁ, এবারে আমাদের বারের একটা রীতি আছে, যদি কোথাও কোথাও ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয় সেক্ষেত্রে বেশ কিছু লয়ার আমাদেরকে জানালে আমরা সেক্ষেত্রে একটা অর্ডার করি যে যারা আসতে পারবে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাডভার্স অর্ডার হবে না। তো বিগত পরশু দিনে শুক্রবার দিনকে কিছু লয়ার বলেছিল যে কোনো একটা অনুষ্ঠান থাকলে কোনো কিছু কিছু বাসের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা রাম মন্দির কি হনুমান মন্দির সেসব নিয়ে কিছু বলছি না। আমরা বলছি আমাদের লয়ারদের কথা আমরা ভাবি, আমরা কোথায় রাম মন্দির হচ্ছে ওটা নিয়ে আমরা খুব একটা মানে উদ্বেলিতও নয় আবার বিচলিতও নয়। ঘটনাটা যে মিছিল আছে, সম্প্রীতি মিছিল, সে তো আমার দলের মিছিল, সেটা তো সম্প্রীতি পশ্চিমবঙ্গে সবসময় রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকে। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এমন একটি রাজ্য যেখানে হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই ভাইয়ের মতো ভাতৃস্নেহে ভাতৃত্বের বন্ধনে আমরা বসবাস করি। সেই নিয়ে কোর্টের কোনো সিদ্ধান্তে কোনো মানে আমরা কোনো দিন ইনফ্লুয়েন্স হই না। আমরা আমাদের আইনজীবীরা কিছু আইনজীবী তারা বলেছেন যে আমাদের আসা যাওয়ার অসুবিধা হবে, বাস কিছু কম থাকবে, তাই আমরা একটা অর্ডার করেছিলাম যারা আসতে পারবে না তাদের কোনো অর্ডার যেন অ্যাডভান্স কিছু না হয়, নর্মাল কোর্ট হচ্ছে, আমরা তো কোর্ট করছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। পূজোর আড্ডায় ব্রেক, চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা।